রাত দীর্ঘ হয়ে গেছে, অনেক কুরবানি হলো, সময় কুরবানি হলো, এখন তো যাওয়ার কুরবানি দরকার। সবাই চিন্তা করছে কিভাবে আমরা যাব। অত্যন্ত সুন্দর কোরআন এবং সুন্নার আলোকে জ্ঞানগর্ভ আলোচনা রাখলেন বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বিদেশ বিষয়ক সেক্রেটারি শেখ আব্দুন নূর আবু সাঈদ আল মাদানি, যার আগেও আলোচনা রেখেছিলেন শেখ আব্দুল মালিক আল মাদানি, আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়র দান করুন, এবং আলোচনা থেকে যেন আমরা সকলে উপকৃত হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। কোরবানি সংক্রান্ত আলোচনা মসজিদে মসজিদে চলছে, বিভিন্ন প্রোগ্রাম সেগুলি তো হচ্ছে, তাই যে আলোচনা হয়েছে সেটি যথেষ্ট মনে করি। আলোচনার মধ্য দিয়ে আমি মনে করি অনেক প্রশ্নের তিনি জবাব দিয়েছেন, অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ জটিল প্রশ্ন, যেগুলি আসলেই জটিল নয় কিন্তু আমরা জটিল করে দিয়েছি। আমাদের এখন একটা যেন স্বভাব হয়ে গেছে, কিছু সাধারণ বিষয়কে যদি আঁকাবাঁকা করে শক্ত করে তুলতে পারি তাহলেই আমি একটু বেশি বাহবা পাব, আমি হয়ে গেলাম বড় বক্তা, আমি হয়ে গেলাম বড় মুফতি। কথাটা বুঝে আসছে আমার? যেন শেখ তিনি বলছিলেন যে আসলেই এই শরিকি কুরবানি সফরে শর্ত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এই 1400 বছর পর্যন্ত সাহাবি তাবেঈ প্রসিদ্ধ ইমাম মুহাদ্দিস মুফাসসির উল্লেখযোগ্য তেমন কেউ নাই যারা এটাকে সফরের সাথে সীমাবদ্ধ করেছেন। মাত্র দু একজন এই ফতোয়া দিয়ে একটু গরম করার চেষ্টা করেছেন, তবে আলহামদুলিল্লাহ গরমটাও একটু ঠান্ডা হতে শুরু করেছে, বলুন আলহামদুলিল্লাহ। গতকালকেও আমাকে বললেন আমাদের মাদ্রাসাতুল হাদিসের সম্মানিত ভাইস প্রিন্সিপাল শেখ মুশফিকুর রহমান সালাফি, তিনি বললেন যে এই গরম ফতোয়া পেয়ে আমিও গরম হয়েছিলাম, বহু মানুষকে শরিকি কুরবানি বন্ধ করে দিয়ে অন্য কুরবানি দেওয়ার ব্যবস্থাও করেছিলাম। বিষয়টা যখন গরম চিন্তা বাদ দিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করলাম, বিষয়টা স্পষ্ট হলো যে এগুলি বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। শরীয়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা ছিল, সাহাবিদের যুগে যা ছিল, এখনও তাই আছে। অর্থাৎ যাদের সামর্থ্য কম সফরেও যেমন তারা বাঘে কুরবানি দেবে, সগৃহে থাকা অবস্থাতেও বাঘে কুরবানি দেবে, তিনি এখন সেই মাসআলাই বর্ণনা করতেছেন। এর মানে বোঝা গেল কি, গরম একটু নরম হতে শুরু করেছে। যারা গরম বক্তব্য দিতেন তারাও কথাগুলিকে একটু সহজ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসল অবস্থায় ফিরে আসার সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন অযথা মানুষকে এই ধরনের কিছু বলে বিভ্রান্তিতে না নিয়ে যাই। এখানে আরেকটি বিষয় বলে থাকি আমরা যে শরীকি কুরবানি দেওয়া জায়েজ, তবে এর চেয়ে উত্তম হলো আপনি একটি ছাগল একাই কুরবানি দেবেন, এটা বলে থাকি, আমিও কখনো বলেছি, আমার কোনো এক খুতবায় বলি নাই এই কথাটা, যার কারণে কিছু ব্যক্তি আপত্তি করেছেন যে এই বল এই কথাটা বললে তো সুন্দর হতো। কি কথা? যে শরীকি কুরবানি দেওয়া জায়েজ, তবে এই শরিক মুক্ত হয়ে ভাগাভাগি মুক্ত হয়ে একটা ছাগলও যদি দিতে পারে সেটাই উত্তম। আমি একসময় বলতাম, কিন্তু আমার এক আলোচনায় বা খুতবায় বলি নাই, না বলার কারণে শ্রোতাদের মাঝে
যারা শরীকি কুরবানি জায়েজ মনে করতেন না এখন কিছু হালকা হয়ে এসেছেন মনে করেন, তারা বলেন যে এই কথাটা কেন বললেন না উনি, বললে তো ভালো ছিল। এটা আমার কানে আসার পরে আমি জিনিসটা আরেকটু ভাবলাম যে শরীকি কুরবানি দেওয়ার চেয়ে একটা ছাগল দেওয়া উত্তম, এই কথাটা বলাও ভুল, ঠিক নয়। বলবেন কেন ঠিক নয়? এজন্য ঠিক নয়, যখন স্পষ্ট সুন্নাহ দ্বারা হাদিস দ্বারা সহি হাদিস দিয়ে প্রমাণিত হচ্ছে শরীকি কুরবানি জায়েজ না নাজায়েজ, জায়েজ। এখন এই ঢাকার মধ্যে যদি আপনি একটা ভালো গরু কিনেন কমপক্ষে লাখখানিক টাকা দাম লাগবে, ঠিক না? এই 1,00,000 টাকায় 7 শরিক যদি হয় তাহলে কত হবে? 6×15=90, প্রায় 15,500 করে এক শরিক, না কত হবে? প্রায় 14,000 করে হবে এক শরিক। তাহলে 7 শরিকের এক শরিক হলো 14,000 টাকা দিয়ে তার অংশটা ক্রয় করলো, আর একটা ছাগল 10,000 দিয়ে পাওয়া যেতে পারে। তাহলে কিভাবে বাঘ মুক্ত হয়ে একটা ছাগল 10,000 টাকারটা উত্তম হতে পারে, অথচ ওই ব্যক্তি এই কুরবানির জন্য শরীয়ত সম্মত নিয়মে সে 14,000 খরচ করেছে, এ 10,000 খরচ করেছে, তাহলে কোনটা উত্তম? কোনটা? 14,000 ব্যয় করলে অবশ্যই উত্তম হবে। সুতরাং এই কথাটাও বলা ঠিক হবে না যে ভাগাভাগি বাদ দিয়ে একটা ছাগল দিলেও উত্তম হবে, এই কথা বলা ঠিক নয়। বরং যেই জায়গায় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বেশি অর্থ বিনিয়োগ হবে সেটাই কি হবে? সেটাই উত্তম হবে। আল্লাহ তাআলা আলাম। কথা দীর্ঘ করতে চাচ্ছি না, প্রশ্ন এসেছে কিছু। একজন ব্যক্তি বলেছেন যে 7 ব্যক্তি আর 7 পরিবার কখনো এক নয়, কাজেই বর্তমানে 7 বাঘের কুরবানি দেওয়া যাবে না। এই কথাটির ব্যাখ্যা শেখ দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুকে কয়টা ছাগলের সাথে তুলনা করেছেন? 7টা। একটা ছাগল শুধু এক ব্যক্তির পক্ষ থেকেই জায়েজ, এক পরিবার পক্ষ থেকে জায়েজ না, তাই না? আপনারাও একটু বোঝার চেষ্টা করেন, একটা ছাগল একটা পরিবার যদি 5, 7, 8, 10 জন এক পরিবারের সদস্য হয়, ওই পরিবারের পক্ষ থেকে একটা ছাগল দিলে কি জায়েজ হবে? অবশ্যই হবে, অবশ্যই হবে, 10 জন লোক হইলেও হবে। তাহলে একটা একজন ব্যক্তির পক্ষ থেকে যেমন একটা ছাগল জায়েজ হবে, এক পরিবারে 10 সদস্য হলেও একটা ছাগল যথেষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 ভাগের 1 ভাগকে একটা ছাগলের সাথে তুলনা করেছেন, অতএব 7 ভাগের 1 ভাগ কি হবে? একজন ব্যক্তির পক্ষ থেকেও হবে, একটা পরিবারের পক্ষ থেকেও হবে, স্পষ্ট কথা। অতএব যারা আবার আরেক পেজ দিতে শুরু করছে যে এটা 7 জন ব্যক্তি হবে শুধু, মানে এখন একটু নেমে আসছে, আগে সফরের কথা বলতো, এখন কয় না 7 জন কি হইবে? ব্যক্তি হবে, 7 পরিবার চলবে না। ইনশাআল্লাহ এটাও ঠিক হয়ে যাবে। পিতামাতার জন্য সন্তানেরা সওয়াবের উদ্দেশ্যে কোরবানি করা যাবে কি? প্রশ্ন আর জবাব শেখ আমাদের দিয়েছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে যাবে কি না। একই বা একাধিক কোরবানিতে অংশগ্রহণ, একাধিক কোরবানিতে অংশগ্রহণ করা কি যাবে? জবাব, আপনার সামর্থ্য থাকলে যাবে। মাংস 3 ভাগে ভাগ করার বিষয়টি স্পষ্ট করে বুঝাবেন, বুঝেছেন তো? হ্যাঁ, আগের আলোচনায় বুঝেন নেই? 3 ভাগে পাল্লা দিয়ে মাপ করে ভাগ না করলে কোরবানি নষ্ট হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, কি হবে? কোরআন সুন্নার আলোকে বোঝা যায় যে এই কোরবানিতে 3 শ্রেণীর মানুষের অধিকার রয়েছে। যে কোরবানি দিবে তার প্রতিবেশীদের এবং ফকির মিসকিনদের, 3 শ্রেণীর অধিকার রয়েছে। কিন্তু যেই শ্রেণীর প্রয়োজন বেশি সেই শ্রেণী যদি বেশি খায় তাতে অসুবিধা নেই। একজন দরিদ্র মানুষ সারা বছর গোস্ত খাওয়ার মতো তার সামর্থ্য নেই, কোনো মতো করে একটা অংশগ্রহণ করেছে, পরিবারের সদস্য অনেক, তিনি যদি বেশি খান কম মানুষকে দিতে পারেন অসুবিধা নেই, সেটি জায়েজ হবে।
আরেকজন পরিবার আরেকটি সচ্ছল পরিবার প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে গোশত খেতে পারে, কিন্তু কুরবানির গোশত তিনি মনে করলেন যে আমি বেশিরভাগই মানুষকে দরিদ্রদেরকে দিয়েব, সেটি তার জন্য উত্তম। অতএব তিন ভাগ করতেই হবে এবং এমন বিষয় নয়। তাই বলে আবার এখান থেকে এই ফতোয়া নিয়ে যাবেন না যে এই দিনের আলোচনায় তিন ভাগ করতেই হবে, এটা বলে নাই, অতএব সবটাই বাড়িতে নিয়ে গেলেও অসুবিধা নাই, এটা যেন আবার না হয়। দরিদ্র মিসকিন তাদের হক যেন অবশ্যই পায়।